হ্যালো বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। আমি আছি আপনাদের সঙ্গে প্রসেনজিৎ পাল এবং আপনারা দেখছেন এক্সাম 365 বেঙ্গলি ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি। ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সির তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা 12 পাশে, গ্র্যাজুয়েশনস পাশে, ডিপ্লোমা পাশে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করা যাবে। পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরাও এখানে আবেদন করতে পারবেন। অন্য অন্য রাজ্য থেকেও এখানে আবেদন করা যাবে। তার কারণ কি, এটা একটা অল ইন্ডিয়া বেসিস চাকরি। এবং আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি ডিটেলসে বলবো ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সির যেই বিজ্ঞপ্তি 7 নম্বর 2021-এর, সেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী কী চাওয়া হয়েছে, লাস্ট ডেট কী কী পোস্ট আছে, এখানে আপনাদের ইউআরদের জন্য, ওবিসিদের জন্য, এসটিদের জন্য, এসটিদের জন্য কতগুলো শূন্যপদ আছে, টোটাল কতগুলো শূন্যপদ আছে, সমস্ত কিছু বলবো। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একজন বন্ধুকে অন্তত এই ভিডিওটা শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সির তরফ থেকে যে বিজ্ঞপ্তি, সেটা কিন্তু আমি ডাউনলোড করেছি। অ্যাডভার্টিজমেন্ট নম্বর 07/2021। অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে। তো এখানে বন্ধুরা দেখুন, নেম অফ দ্য পোস্ট, পে লেভেল, ক্যাটাগরি, টোটাল কতগুলো পোস্ট আছে এবং এজ, সেটা প্রথমে বলা হয়েছে। এক এক করে আমরা জানি। 1 নম্বরে আছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, লেভেল 6 অনুযায়ী 35,400 থেকে 1,12,400 টাকা স্যালারি। ইনিশিয়াল স্টেজে যেটা দেওয়া হবে 35,400 টাকা। এখানে ইউআরদের বলা হচ্ছে 11টা শূন্যপদ, ওবিসিদের 1টা, এসসিদের জন্য 3টে, ইডাব্লিউএসদের জন্য 1টা, টোটাল 16টা শূন্যপদ আছে। 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। 2 নম্বরে কী আছে, হিন্দি ট্রান্সলেটর। আশা করি পশ্চিমবঙ্গের যে সমস্ত ছেলেমেয়েরা আছে এটার জন্য আবেদন করবে না কেউ। তারপরে 3 নম্বরে কী আছে, জেআর অ্যাকাউন্টস অফিসার, লেভেল 6 অনুযায়ী 35,400 থেকে 1,12,400, ইউআরদের জন্য 4টে, ওবিসিদের জন্য 1টা, টোটাল 5টা ভ্যাকেন্সি। 21 থেকে 30 বছরের মধ্যে যাদের বয়স আছে তারা এখানে আবেদন করতে পারবে। 4 নম্বরে কী আছে, ইউডিসি আপার ডিভিশনস ক্লার্ক, লেভেল 4, 25,500 থেকে 81,100 টাকা স্যালারি। এখানে ইউআরদের জন্য অর্থাৎ জেনারেলদের জন্য 7টা, ওবিসিদের জন্য 3টে, এসসিদের জন্য 1টা, ইডাব্লিউএসদের জন্য 1টা, টোটাল 12টা শূন্যপদ আছে। 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। 5 নম্বরে কী আছে, স্টেনোগ্রাফার গ্রেড 2, লেভেল 4 অনুযায়ী 25,500 থেকে 81,100 টাকা স্যালারি। এবং এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 5টা। 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। 6 নম্বরে কী আছে, লোয়ার ডিভিশনস ক্লার্ক, 19,900 থেকে 63,200 টাকা স্যালারি। এবং এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 23টা। 8টা হচ্ছে জেনারেলদের জন্য, তারপরে আছে ওবিসিদের জন্য 4টে, এসসিদের জন্য 6টা এবং এসটিদের জন্য 3টে, ইডাব্লিউএসদের জন্য 2টো। এবং এখানে 18 থেকে 27 বছরের মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবেন। এবং যেটা বলা হচ্ছে যে এই ভ্যাকেন্সি যেটা বলা হয়েছে সেটা পরবর্তীতে বাড়তেও পারে কমতেও পারে, সেটা নির্ভর করছে অর্গানাইজেশনসের উপরে, অর্থাৎ ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সির উপরে। তো সেটা আলাদা বিষয়। এবারে আসবো এডুকেশনস কোয়ালিফিকেশনস। তো সবার প্রথমে যেটা বলা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার, তো আমরা একটু শেষ দিক থেকে বলি তাহলে সকলেরই সুবিধা হবে। তো এখানে 6 নম্বরে যেটা আছে লোয়ার ডিভিশনস ক্লার্ক, এখানে যেটা বলা হচ্ছে 12 ক্লাস পাস্ট ফ্রম এ রেকগনাইজ বোর্ড, উচ্চ মাধ্যমিক পাস করেছে তার এখানে আবেদন করতে পারবে। এবং টাইপিং স্পিড 35টা ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ, অথবা কেউ যদি হিন্দিতে টাইপিং পারে 30টা ওয়ার্ড পার মিনিট তাহলেও হবে, ইংলিশে পারলেও হবে, হিন্দিতে পারলেও হবে, যে কোনো একটা অর বলা হয়েছে এখানে। এবারে এখানে দেখতে পাচ্ছি ডিজারেবল, এই ডিজারেবলে যেটা বলা হচ্ছে নলেজ অফ কম্পিউটার অপারেটিং সিস্টেম, এমএস ওয়ার্ড, অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, এই কয়েকটা বিষয়ের উপরে অভিজ্ঞতা থাকলে বা নলেজ থাকলে তাহলে ভালো, না থাকলেও আবেদন করা যাবে। এবং আমার ধারণা যারা এই ভিডিওটি দেখছে তারা সকলেই এই সমস্ত সফটওয়্যারগুলো সম্পর্কে জানে, টুকটাক জানলেই হবে। 5 নম্বর কী আছে, স্টেনোগ্রাফার গ্রেড 2, এসেন্সিয়াল বলা হচ্ছে 12 ক্লাস পাস করতে হবে, তার সঙ্গে শর্ট হ্যান্ড টেস্ট কম্পিউটারে স্পিড অফ 80 ওয়ার্ড পার মিনিট। 4 নম্বরে আছে আপার ডিভিশনস ক্লার্ক, এসেন্সিয়াল, এখানে গ্র্যাজুয়েশনস পাস করলেই আবেদন করা যাবে। তার সঙ্গে যদি তাদের এই নলেজটা যদি নাও থাকে আবেদন করতে পারবে, আর যদি থাকে সেক্ষেত্রে সে তাদের একটা অগ্রাধিকার দেওয়া হবে। এবং নলেজ অফ কম্পিউটার অপারেটিং সিস্টেম, এমএস ওয়ার্ড, অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, এই সমস্ত বিষয়ে আজকালকার দিনে সকলেরই কিন্তু ছোটোখাটো কোর্স করা থাকে কম্পিউটারের, সেক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে সকলেরই জানা উচিত। তারপরে 3 নম্বরে কী আছে, জুনিয়র অ্যাকাউন্টস অফিসার,
এখানে যেটা বলা আছে কমার্সে ডিগ্রি করেছে যারা তারা এখানে আবেদন করতে পারবে। 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ক্যাশ অ্যান্ড অ্যাকাউন্ট ইন গভর্নমেন্ট অফিস, PSU, অটোনোমাস বডি, স্ট্যাচুটারি বডি তারা এখানে আবেদন করতে পারবে। ডিজারেবল যেটা বলা হচ্ছে, ডিজারেবল যদি থাকে অর্থাৎ যেই ক্যান্ডিডেটস হ্যাভিং CA, ICWAI, কোম্পানি সেক্রেটারি যদি কেউ থাকে সেক্ষেত্রে তারা এখানে আবেদন করতে পারবে, আর যদি নাও থাকে এটা সেক্ষেত্রেও পারবে। আর 2 নম্বরে যেটা হিন্দি ট্রান্সলেটর, এটা আমি আর বলছি না, তার কারণ কি পশ্চিমবঙ্গের অধিকাংশ সবাই বাংলা এবং ইংরেজি জানে, হিন্দিতে খুব কম ছাত্রছাত্রীই আছে, তো তাদের জন্য আমি আর এটা আর বলছি না। 1 নম্বরে আছে জুনিয়র ইঞ্জিনিয়ার, এসেন্সিয়াল বলা হচ্ছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্টস। তো এখানে যেটা বলা হচ্ছে ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যারা করেছে বা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করেছে তারা এখানে আবেদন করতে পারবে। এবারে ডিজারেবলে যেটা বলা হচ্ছে ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অর ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট। এখানে যেটা দেখছি মানে এখানে যেটা বলতে চাইছি যে কেউ যদি BSc সিভিল ইঞ্জিনিয়ারিং করে সেক্ষেত্রে তারাও এখানে এলিজেবল। তো ডিপ্লোমা যারা করেছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এটা গেল জুনিয়র ইঞ্জিনিয়ারের। তো সমস্ত এডুকেশনস কোয়ালিফিকেশনসগুলো আমি এক এক করে বলে দিলাম। এবারে আসবো যে ইম্পর্টেন্ট ডেটস। তো এখানে যেটা বলা হচ্ছে 10/5/2021 অনলাইন রেজিস্ট্রেশনস, অর্থাৎ 10 মে 2021 থেকে আবেদন শুরু। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশনস 25/6/2021। 25/6/2021 পর্যন্ত আবেদন করা যাবে অনলাইনে। এবং কন্ডাক্ট অফ CVT সেটা কিন্তু পরবর্তীতে জানানো হবে এবং সেটা জানতে পারবে ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সির অফিসিয়াল ওয়েবসাইটে। এরপরে আসবো অ্যাপ্লিকেশনস ফি নিয়ে। এটা খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং আমি একটা জিনিস এখানে বলতে চাইবো যে এখানে কিন্তু অ্যাপ্লিকেশনস ফিটা মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের জন্য যথেষ্ট বেশি। তার কারণ কি এখানে যেটা বলা হচ্ছে জেনারেল এবং OBCদের জন্য 840 টাকা এবং SC ST ওমেন্স ক্যান্ডিডেটস, EWS PW ক্যান্ডিডেটস যারা আছে তাদের জন্য 500 টাকা অ্যাপ্লিকেশনস ফি। সুতরাং যারা আবেদন করবেন অনলাইনে অ্যাপ্লিকেশনস ফিটা ভালোভাবে দেখে তারপরেই আবেদন করবেন, কারণ সবাই অ্যাফেক্ট করতে পারে না। তারপরে এজ রিল্যাক্সেশনস SC ST দের জন্য 5 বছর আপার এজ লিমিটের ক্ষেত্রে, OBCদের জন্য 3 বছর, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 10 বছর আছে। এবং সিলেকশনস ক্রাইটেরিয়া এখানে কিন্তু বলা হয়েছে ফর পোস্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার, হিন্দি ট্রান্সলেটর, জুনিয়র অ্যাকাউন্টস অফিসার, UDC এদের জন্য কিন্তু কম্পিটিটিভ কম্পিউটার বেসড অনলাইন টেস্ট হবে। তারপরে যেটা বলা হচ্ছে স্টেনোগ্রাফার Grade 2, LDC এদের জন্য কিন্তু একটা কম্পিউটার বেসড অনলাইন টেস্ট এবং স্কিল টেস্ট করা হবে, অর্থাৎ টাইপিংয়ের এবং শর্ট হ্যান্ডের জন্য। তো এটা গেল হচ্ছে সিলেকশনস ক্রাইটেরিয়া। এবারে আসছে কী করে আবেদন করবেন। তো আবেদন করার জন্য আপনাকে অনলাইনেই আবেদন করতে হবে, আবেদন করতে হবে 25/6/2021 আগে। তো অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে NWDA.gov.in, আবারও বলছি NWDA.gov.in। এবং আপনাদেরকে জানাবো যে এখানে যারা আবেদন করছেন অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে এই PDFটাকে ভালোভাবে ডাউনলোড করুন, ডাউনলোড করে নিজে বিস্তারিত পড়ুন, পড়ার পরেই আবেদন করবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 07/2021, আবেদন করার সময় এই অ্যাডভার্টাইজমেন্টে আপনারা আবেদন করছেন কিনা সেটা অবশ্যই দেখে নেবেন। এবং এখানে আপনাদের কিন্তু যেই পরীক্ষার সেন্টার যদি অনলাইনে কম্পিউটার বেসড হয় সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গে নাও পড়তে পারে, তার কারণ এখানে পরীক্ষার সেন্টার সম্পর্কে কিছু বলা হয়নি যেটা দেখলাম, এবং আপনাদের চাকরিটাও পশ্চিমবঙ্গের বাইরে হতে পারে। তো এখানে আপনাদেরকে একটা জিনিস বলবো, আপনারা ভালোভাবে এই PDFটাকে পড়ুন, তার জন্য আপনারা ডেসক্রিপশন বক্সে রাখা লিঙ্ক থেকে এই PDFটাকে ডাউনলোড করুন, ডাউনলোড করে নিজে ভালোভাবে পড়ে তারপরেই আবেদন করুন। এবং এই ভিডিওটা অবশ্যই একজন বন্ধুকে শেয়ার করে দেবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, তার কারণ কি আপনারা যখন ভিডিওতে লাইক করেন আমরা মোটিভেশনস পাই। সকলে ভালো থাকবেন বন্ধুরা, বাই বাই। বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যারা সরকারি চাকরির প্রস্তুতি নিজের বাড়িতে বসে নিতে চান, তাদের কথা মাথায় রেখে অ্যাকাডেমি অনেকগুলি নতুন নতুন ব্যাচ শুরু করছে। যেরকম WBPSC-র আন্ডারে আপনারা সমস্ত পশ্চিমবঙ্গের সরকারি চাকরির প্রস্তুতি নিতে পারবেন, যেরকম WBP, কনস্টেবল, SI, WBCS এরকম যত পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ এক্সামগুলো আছে WBPSC সাবস্ক্রিপশন নিলেই আপনারা প্রিপারেশনস নিতে পারবেন। এবং এখানে আপনাদের জন্য একটা অফার দিয়েছে অ্যাকাডেমি, ওয়েস্ট বেঙ্গল PSC অর্থাৎ WBPSC-র 1 বছরের সাবস্ক্রিপশন যারা নেবেন তাদেরকে 2 মাসের অ্যাবসোলিউটলি ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া হবে, অর্থাৎ 14 মাস পাবেন আপনারা একই দামে
একই টাকাতে, এবং যেটা অফার ভ্যালিড থাকবে ফার্স্ট মে থেকে 15ই মে পর্যন্ত। আপনারা প্রথম 300 জন এই সুযোগটা পাবেন। এক্সাম 365 কোডটা ইউজ করলে আপনারা অনেকটা কোর্সের দাম কম পেয়ে যাবেন। এবং আপনাদেরকে জানাবো যে আগমন নামের একটা ফাউন্ডেশন কোর্স শুরু হচ্ছে 5ই মে থেকে, WBCS 2022 প্রিলিমসের কথা মাথায় রেখে ব্যাচ কিউ, এবং এখানে আপনাদের টপ এডুকেটর্সরা গাইড করবেন। এবং আপনাদের জন্য আছে WBCS প্রিলিমস 2021 ফুল মক টেস্ট, তারপরে আছে WBB কনস্টেবল ফুল মক টেস্ট ফ্রি, যেটা স্কলারশিপ টেস্ট, এবং এগুলো সম্পূর্ণ বিনামূল্যে দিতে পারবেন। এবারে প্লাস কেন নেবেন, তার কারণ কমপ্লিট সিলেবাস পড়াবে আনএকাডেমি থেকে, আনলিমিটেড প্র্যাকটিস টেস্ট পাবেন, আনলিমিটেড PDF নোটস পাবেন, রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশন পাবেন টপ এডুকেটরসের থেকে। এবং এখানে আপনাদেরকে জানাবো যে 1 মাস, 3 মাস, 6 মাস, 12 মাস, 24 মাস আপনার ইচ্ছা মতো আপনি সাবস্ক্রিপশন নিতে পারবেন। এক্সাম 365 কোডটা ইউজ করলে আপনারা অনেকটা ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং কোর্সের দাম অনেকটা কমে যাবে। এছাড়াও যারা আনএকাডেমি অ্যাপসটা এখনও ইনস্টল করেননি, তাদের জন্য আনএকাডেমিতে ফ্রি ক্লাস করার জন্য এক্সাম 365 কোডটা তো আছেই, অর্থাৎ ফ্রি ক্লাসও করতে পারবেন এক্সাম 365 কোড ইউজ করে, যে কোনো পেড কোর্স কিনতে পারবেন এক্সাম 365 কোড ইউজ করে, আপনাদেরই সুবিধা হবে।